সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের গন্তব্য ড্রিম ওয়ার্ল্ড পার্ক অ্যান্ড রিসোর্ট, হাজির বাজার, ভালুকা, ময়মনসিংহ। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা, ফ্লাইং বার্ড চ্যানেলের পক্ষ থেকে। এবারে আমাদের ভ্রমণযাত্রা শুরু হচ্ছে ভালুকা উপজেলা পরিষদ থেকে, আর এখানেই আমার বসবাস। আর এবারে প্রথমবারের মতো আমার ভ্রমণ সঙ্গী আরিফিন রেজা ভাই ও তার বাইক মহারাজ। ভালুকা উপজেলা পরিষদ ভালুকা বাস স্ট্যান্ড হয়ে ময়মনসিংহ মহাসড়ক ধরে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। ভালুকা থেকে ড্রিম ওয়ার্ল্ড পার্কের দূরত্ব মাত্র 4.6 কিলোমিটার, আর যেতে সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। ড্রিম ওয়ার্ল্ড পার্ক অ্যান্ড রিসোর্টসের প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। এই মফস্বল ও শ্রমিক অধ্যুষিত অঞ্চলে অবস্থিত পার্কের প্রবেশ মূল্য 100 টাকা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। পার্কের অভ্যন্তরে ও বাইরে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমাদের বাইক রাখতে আলাদা কোনো পার্কিং চার্জ নেওয়া হলো না। পার্কের প্রবেশ মুখেই রয়েছে ছোট বড় একাধিক রাইডের ব্যবস্থা। এই সকল রাইডে চড়ার জন্য কোনো টিকিট কাউন্টার বা অপারেটর চোখে পড়েনি। তবে চালু থাকা সাপেক্ষে বড় রাইডটি 50 টাকা এবং ছোট দুটি রাইড 30 টাকা দরে জন প্রতি টিকিট কেটে উপভোগ করতে পারবেন আপনারা। পার্কের অভ্যন্তরে অন্যান্য সকল রাইড বিনামূল্যের, তবে বোট রাইডিং ছাড়া। বাইরে থেকে পার্কটি আকারে ছোট মনে হলেও ভিতরে আসলে অনেক জায়গা। এখন করোনাকাল চলছে, তাই তার ছোঁয়া লেগেছে এই পার্কটিতেও। কতিপয় কাপল দর্শনার্থী ছাড়া তেমন কোনো লোক সমাগম নেই এখানে। সম্পূর্ণ পার্ক জুড়ে যেন শুনশান নিরবতা।
মূলত পার্কটি পিকনিক মৌসুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা ও ইন্ডাস্ট্রিজ থেকে আগত গ্রুপ পিকনিক বা ট্যুরের জন্য উপযুক্ত। গ্রুপ পিকনিকে আগত দর্শনার্থীদের বিনোদনের সকল ব্যবস্থা আছে এখানে। এই বিনোদন কেন্দ্রটি সপ্তাহের প্রতিদিন সকাল 8 ঘটিকা থেকে মাগরিবের আজান পর্যন্ত খোলা থাকে, তাই সপ্তাহের যে কোনো দিন একক বা পারিবারিকভাবে এখানে এসে ঘুরে যেতে পারেন। তবে পিকনিকের জন্য স্পট ভাড়া নিলে আলোচনা সাপেক্ষে রাত 8টা বা 10টা পর্যন্ত ব্যবহার করা যায় পার্কটি। ঢাকা থেকে ড্রিম ওয়ার্ল্ড পার্কের দূরত্ব মাত্র 77 কিলোমিটার। ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ঢাকা ময়মনসিংহগামী যে কোনো বাসে করে আসতে পারবেন এখানে। বাস ভেদে জনপ্রতি ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা, আর সময় লাগবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। গাজীপুর চৌরাস্তা থেকে ড্রিম ওয়ার্ল্ড পার্কের দূরত্ব 52 কিলোমিটার। বাস ভেদে জনপ্রতি ভাড়া পড়বে 60 থেকে 80 টাকা, আর আসতে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট। যদি ময়মনসিংহ থেকে ড্রিম ওয়ার্ল্ড পার্কে আসতে চান তাহলে আপনাকে 45 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে কোনো বাসে আসতে পারবেন। বাস ভেদে জনপ্রতি ভাড়া পড়বে 40 থেকে 60 টাকা, আর সময় লাগবে সর্বোচ্চ 50 মিনিট। ভিতরে রয়েছে হালকা ও ভারী খাবারেরও ব্যবস্থা। খেলাধুলা করার জন্য বড় বড় মাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য স্থায়ী একটি মঞ্চ এবং একটি খোলা মাঠে মঞ্চ করার ব্যবস্থা এখানে আছে। বাংলাদেশের যে কোনো আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, পিকনিক ও ট্যুরিস্ট স্পট, রিসোর্টস বা পার্কের স্পন্সর বা রিভিউ করাতে যোগাযোগ করুন মনিটরে দেওয়া ইমেইলে। তাছাড়া মন্তব্য কলামে আপনাদের ফোন নাম্বার ও যোগাযোগের ঠিকানা দিলেই
আমরাই যোগাযোগ করব আপনাদের সাথে। এখানে রয়েছে রাত্রি যাপনের জন্য বিভিন্ন দাম ও মানের আবাসিক রুমের ব্যবস্থা। বন্ধুরা, আমরা এখন আছি ড্রিম ওয়ার্ল্ড পার্ক। আর ড্রিম ওয়ার্ল্ড পার্কটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশেই। যদি আমরা ভালুকা থেকে সিডি স্টোরে আসি তাহলে এই পথে বাম পাশে পড়বে, আর যদি সিডি স্টোর থেকে আমরা ময়মনসিংহ রোডে যাই রাস্তার ডান পাশেই ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এই পার্কটিতে একই সাথে যেমন সাধারণ পর্যটকের প্রবেশের ব্যবস্থা আছে এবং ঘুরে ফিরে বেড়ানোর ব্যবস্থা আছে, বিভিন্ন রাইড আছে, এবং এখানে চাইলে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কলকারখানা ইন্ডাস্ট্রি থেকেও পার্কে আসতে পারবেন। এবং আসলে তাদের পিকনিক করার সকল ব্যবস্থা আছে, যেমন কনসার্ট করার জন্য স্টেজ আছে, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামের জন্যে, তারপরে এখানে খাওয়া দাওয়ার জন্যে অনেক ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার বসার অ্যারেঞ্জমেন্ট আছে, বা চাইলে কাস্টমাইজ আকারে করে নেওয়া যায় থাকার জন্য বা রেস্ট নেওয়ার জন্য। অনেকগুলো কটেজ আছে দেখলাম, তাছাড়া ছোটো বড়ো অনেকের জন্যে রাইডের ব্যবস্থা আছে, অনেকগুলো বোট রাইড বা বিভিন্ন দোলনা খেলনা অনেকগুলো আইটেম আছে। ফলে আপনারা এখানে আসলে সবগুলো রাইড ঘুরে ফিরে দেখতে পারবেন। এবারের ভ্রমণে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার ছোটো ভাই আরিফিন। থ্যাংক ইউ রেজা ভাই। রেজা ভাইয়ের সাথে আসতে পারে মানে আসলে আমার খুব ভালো লাগছে। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম রেজা ভাইয়ের সাথে আসবো, হয়ে উঠছিল না, হঠাৎ করেই আজকে সকালে ফোন পেলাম রেজা ভাইয়ের সাথে আসবো, চলে আসলাম। আসলে প্ল্যান করে কখনো কোথাও গেলে সেটা সফল হয় না, হুট করে সিদ্ধান্ত নেওয়াটাই উত্তম। তাই আজকে আমি সকালবেলা ফোন দিয়ে আরিফিনকে নিয়ে আসছি। আর আরিফিনও কিন্তু আমার ইউনিভার্সিটির ছোটো ভাই, আমরা একই সাবজেক্টে পড়তাম। আরিফিনের আরেকটা পরিচয় হচ্ছে আমার শালাবাবু, অর্থাৎ আমার ওয়াইফের ক্লাস ফ্রেন্ড। আর আমাদের তিনজনেরই সাবজেক্ট ছিল একই, যেমনটা ছিল এনামুলের। যাই হোক, আমরা এখানে আবার সবাই এক জায়গাতেই চাকরি করি, চাকরির সূত্রে এক জায়গাতে থাকি, এবং আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখি এবং দেখব, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাছাড়া রান্নাবান্না ও খাবার পরিবেশনের জন্য সকল ব্যবস্থা এখানে রয়েছে। রয়েছে লেকের ধারে বসা ও লেকে বোট রাইডিং এর ব্যবস্থা। সম্পূর্ণ স্পট বা জোন ভিত্তিক স্পট ভাড়া নিতে পারবেন এখানে। ভাড়া নেবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ। বুকিং বা আলোচনার জন্য যোগাযোগ করতে পারেন মনিটরে দেওয়া ভিজিটিং কার্ডের নাম্বারে।
যারা পিকনিকে আসবেন সেটা কোনো প্রতিষ্ঠান থেকে হতে পারে, ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে। এখানে দেখেন কনসার্ট করার ব্যবস্থা আছে, স্টেজ অলরেডি তৈরি করাই আছে, শুধু লাইট সেট আপ বা স্টেজের অন্য সেট আপ করে নিলেই হবে। সামনে বিশাল স্পেস আছে যেখানে চেয়ার টেবিল সেট করে দর্শকরা বসে এই আনন্দ উপভোগ করতে পারবে বা এখানে কোনো কালচারাল প্রোগ্রামের আয়োজন করতে পারবে। তো এটা খুব ভালো লাগছে যে এখানে আলাদা করে স্টেজ করার দরকার নেই, যারা আসবে আর অলরেডি তৈরি করা স্টেজে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি ড্রিম ওয়ার্ল্ড পার্ক অ্যান্ড রিসোর্স থেকে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন, আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।